राधे राधे कृष्ण, राधे राधे बंधुरा। आजकेर এই সত্য ঘটনা তোমাদের সকলের হৃদয়কে স্পর্শ করে দেবে। তো সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার। ঘটনাটি হলো আগ্রা থেকে 19 নভেম্বরের সত্য ঘটনা। তো এক ভক্ত, সে ছিলেন ব্রাহ্মণ ঘরের লোক, আর সে প্রত্যেক দিন আশেপাশে যত মন্দির ছিল সেই মন্দিরে সে পুজো করত, আর তার বাড়িতে ছিল বিরাজমান লাড্ডু গোপাল। তো সে পুরো যে কোনো মন্দিরে পুজো করতে যাওয়ার আগে তার বাড়িতে লাড্ডু গোপালের সেবা করে তারপরেই সে যেত। তো লাড্ডু গোপালকে প্রত্যেক দিন স্নান করানো, লাড্ডু গোপালকে নতুন পোশাক পরানো, লাড্ডু গোপালকে ভোগ বিতরণ করে তারপরেই সেই ভক্ত অন্য অন্য মন্দিরে পুজো করতে যেতেন। তো এইভাবেই একদিন ঘটে গেল একটা দুর্ঘটনা সেই ভক্তের সঙ্গে। ভক্ত স্নান করাতে নিয়ে গেছেন লাড্ডু গোপালকে প্রতিদিনের মতো। তো স্নান করাতে যখনই নিয়ে গেছেন, হঠাৎ করে লাড্ডু গোপাল হাতের থেকে পিছল খেয়ে পড়ে গেছে। তো ভক্ত মানে ভয় পেয়ে গেছে, আর ভয়ে তাড়াতাড়ি করে লাড্ডু গোপালকে যখন তুলে ধরলো তখন দেখছে লাড্ডু গোপালের হাত ভেঙে গেছে। তো বন্ধুরা, যখনই লাড্ডু গোপালকে আমরা স্নান করাবো, কিন্তু খুব সাবধানে স্নান করাতে হবে। নিজের সন্তানকে যেইভাবে যত্ন সহকারে স্নান করায় সেইভাবে স্নান করাতে পারবে, না হলে এই ধরনের দুর্ঘটনা কিন্তু আমাদের সঙ্গেও কখন ঘটে যাবে আমরা কেউ বুঝতে পারবো না। কারণ আমাদের লাড্ডু গোপাল খুবই দুষ্টু, সে সর্বক্ষণ কিন্তু ছটফট ছটফট করতেই থাকে, এক জায়গায় স্থিরভাবে বসে থাকে না। তো যখন ভক্ত দেখলো তার লাড্ডু গোপালের হাত ভেঙে গেছে, সে কি করবে দিশা না পেয়ে লাড্ডু গোপালকে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে নিয়ে তাড়াতাড়ি করে পাশের হাসপাতালে চলে গেল। লাড্ডু গোপালকে ডাক্তার দেখাতে হবে, আর সে অঝরে সারা রাস্তা কান্নাকাটি করতে করতে গেছে হাসপাতালে। গিয়ে দেখছে হাসপাতালে প্রচণ্ড ভিড়, সে টেনশনে আরও মাথা খারাপ হয়ে গেছে। যেখান থেকে টিকিট কাউন্টার হয় সেই টিকিট কাউন্টারে মানে ভক্ত লাড্ডু গোপালকে কোলে নিয়ে লাইন দিয়েছে, আর লাইনটা আসতে সময় নিচ্ছে। আর ভক্ত কিন্তু অঝরে আরও কান্নাকাটি করছে যে আমার লাড্ডু গোপালকে কখন ডাক্তার দেখানো হবে। তো আশেপাশে যত পেশেন্টরা ছিল তারা সকলেই মানে সেই ভক্তকে আর লাড্ডু গোপালকে দেখে ভাবছে যে পাগল কোথার থেকে এসে, গোপালের কি আবার হাত হাত ভাঙে নাকি। প্রথমে আশেপাশের কেউ বুঝতে পায়নি যে ভক্ত কাঁদছে কেন, এইভাবে জিনিসগুলোকে ধরে ধরে হাতে কি আছে। তারপরে সবাই জানাজানি হলো যে কোলে লাড্ডু গোপাল রয়েছে, লাড্ডু গোপালের হাত ভেঙে গেছে, সেইটা নিয়ে তারা লাড্ডু গোপালকে ডাক্তার দেখাতে এসছে। তো আশেপাশের সকল লোকরা মানে সেই ভক্তকে দেখে হাসছে আর ভাবছে যে লাড্ডু গোপালের হাত ভেঙে যায় নাকি, লাড্ডু গোপালের ডাক্তারও কি এই হাসপাতালে বসে যে লাড্ডু গোপালের হাত ভেঙে গেছে, এখন লাড্ডু গোপালেরও চিকিৎসা এখানে হবে। এই নিয়ে অনেকে হাসাহাসি করছে, কিন্তু যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সেই ভক্ত কিন্তু অঝরে কান্নাকাটি করছে আর নিজের মাথা নিজের দেওয়ালে ঠুকছে, ওয়ালে ঠুকছে। মানে সে কী করে তার লাড্ডু গোপালকে সুস্থ করে তুলবে সেই চিন্তায় সে পাগল হয়ে গেছে। তো আশেপাশে সকলেই এত হাসাহাসি করছিল, আর ও কিন্তু লাইনে দাঁড়িয়ে কাঁদছে আর গোপালের নাম হরে কৃষ্ণ নাম কন্টিনিউ জপ করেই যাচ্ছে। তো আস্তে আস্তে লাইনটা যখন চলে আসলো তখন কিন্তু দারোয়ান তাকে দাঁড়াতে দিচ্ছে না, বলছে পেশেন্ট কোথায়। তখন দেখাচ্ছে পেশেন্ট, এই বলছে এইটা হবে না, এই পেশেন্ট এখানে দেখানো যায় না। তখন উনি আরও জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো ভক্ত। তারপরে সে লাইনের কাছে গেল, লাইনে যখন গিয়ে দাঁড়ালো যে প্রেসক্রিপশনটা কার নামে হবে মানে টিকিটটা কার নামে হবে, তখন বলল যে গোপাল নামে, লাড্ডু গোপালের নামে টিকিট হবে। তখন যে টিকিট কাউন্টারে ভেতরে লোক ছিল তারাও একটু অবাক হয়ে গেল, লাড্ডু গোপালের নামে টিকিট হবে। তো তারা টিকিট দিয়ে দিয়েছে, টিকিট দেওয়ার পরে তিনি ওখান থেকে নিয়ে হাসপাতাল থেকে চলে গেল যেখানে ডাক্তার বসে সেখানে লাইন দিতে। আর ওনার অঝরে কান্না কমছে না, লাড্ডু গোপালকে আদর করেই যাচ্ছে সুস্থ হয়ে যাওয়ার জন্য। তো আশেপাশের লোকরা মানে এত চেঁচামেচি করছে যে ডাক্তাররা কোনো পেশেন্ট দেখতে পাচ্ছে না, কারণ ওখানে এত হাঙ্গামা শুরু হয়ে গেছিলো যে লাড্ডু গোপালকে নিয়ে হাসপাতালে এসে লাড্ডু গোপালের চিকিৎসা করতে, এই নিয়ে কিন্তু পুরো হাসপাতালে হাঙ্গামা চলে শুরু হয়ে গেছে। তখন ওখানকার ডাক্তাররা বলল যে যে লাড্ডু গোপালকে নিয়ে আজকে আমাদের এই হাসপাতালে চিকিৎসা করতে এসে তাকে আগে লাড্ডু গোপালকে নিয়ে আসতে হলো, তার চিকিৎসা করি, না হলে কিন্তু এই হাসপাতালে পুরো হাঙ্গামা শুরু হয়ে গেছে। তারপরে সেই ভক্ত আর লাড্ডু গোপাল ডাক্তারের চেম্বারে চলে গেল, আর সেই ডাক্তারও চেম্বারে যেখানে মানে পেশেন্ট দেখা হয় সেই জায়গাতেই লাড্ডু গোপালকে নিয়ে গিয়ে ভালো করে তুলো ঠুলো দিয়ে হাত পরিষ্কার করে মুছে ঠুচে দেখলো যে হাতের মধ্যে সত্যিই হাত ভেঙে গেছে আর হাতটা খুব সুজন হয়ে গেছে ডাক্তারবাবু। তখন
ডাক্তারবাবু পুরো হাত বলল যে প্লাস্টার করে দিতে হবে। তো ওখানেই তারা অপারেশন থিয়েটারের মতন তৈরি করে লাড্ডু গোপালের বাঁ হাতটা পুরো প্লাস্টার করে, তারপরে লাড্ডু গোপালের পেন কিলারের একটু ওষুধ লিখে ভক্তের হাতে আবার তুলে দিল। তারপর ভক্ত খুব খুশি হয়েছে যে তার লাড্ডু গোপাল এখন সুস্থ হয়ে যাবে। ডাক্তারের ওষুধ যখন পেয়ে গেছে, হাত পট্টি লেগে গেছে, তো এখন লাড্ডু গোপাল নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। তারপর সেই ভক্ত লাড্ডু গোপালকে নিয়ে সে তার নিজের বাড়িতে চলে এলো। তো বন্ধুরা, এমন দুর্ঘটনা কিন্তু আমাদের কখন কার সঙ্গে হয়ে যায়, তার জন্য লাড্ডু গোপালকে খুব সাবধানে আর খুব যত্ন সহকারে কিন্তু তোমরা সবাই সেবা করবে, আদর যত্ন করবে, পুরো একটা ছোট্ট শিশুর মতো। এই পৃথিবীতে পাগল অনেক রকমের আছে। কেউ ভগবানের প্রতি পাগল, সে সর্বক্ষণ ভগবান ছাড়া কিচ্ছু বোঝে না। কেউ আছে শুধু খাবার প্রতি পাগল, সে খাবার ছাড়া কিচ্ছু বোঝে না। কেউ আবার আছে ঘোড়ার প্রতি পাগল। কেউ আছে পরনিন্দা পরচর্চা না করতে পারলে তার হজম হয় না। অনেক ধরনের পাগলই এই পৃথিবীতে আছে। তো সেই ভক্ত ছিল লাড্ডু গোপালের প্রেমে পাগল। তো এইরকম লাড্ডু গোপালের প্রেমে পাগল কিন্তু আমরা সকল কৃষ্ণ ভক্তরা কিন্তু হতে চাই। আর এমন সুন্দর লীলা, এমন সুন্দর অদ্ভুত ঘটনা যে সেই ভক্তের সঙ্গে আমাদের লাড্ডু গোপাল দেখিয়ে দিল, আর ভক্তের মনে যে এত কষ্ট এত দুঃখ হয়েছে, ভাবো যে লাড্ডু গোপালকে সেই ভক্ত তার কোন স্থানে রেখেছিল না, আর তাকে কীভাবে কী পরিমাণে ভালোবাসত, যে সে তার পড়ে যাওয়াতে তার হাতের ব্যথার কষ্ট সহ্য না করতে পারে ভক্ত নিজের মাথা নিজেই ঠুকে ঠুকে ফাটিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এমন সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করতে হলে আমার আর আমার গোপাল সোনার এই চ্যানেলটি তোমরা সকলেই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যদি তোমাদের ভিডিওটি গল্পটি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এমন সুন্দর সুন্দর লীলা কথা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন শ্রবণ করতে পারবে। যারা এখনও অনেকে জানো না, ভগবানের অনেক সুন্দর সুন্দর লীলা কথা এই পৃথিবীতে লুকিয়ে রয়েছে, যা আমার চ্যানেলে তোমরা সকলেই শুনে জ্ঞান অর্জন করতে পারবে। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলে একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।